কেন সেই শ্রমিকরা যখন আজকে অক্ষম হয়ে যাচ্ছে, কাজ করতে পারছে না, তারা অসুস্থ রয়েছে, তাদের পাশে রাষ্ট্র দাঁড়াচ্ছে না? এটাই হচ্ছে এই দেশের চরিত্র, এই রাষ্ট্রের চরিত্র, যে যখন রাষ্ট্রের যাকে প্রয়োজন তাকে রাষ্ট্র, এই সমাজ ব্যবস্থা তাকে মাথায় তুলে রাখে, তার প্রশংসা করে, কিন্তু যখন সেই ব্যক্তি যখন নিজে অসুস্থ হয়ে পড়ে, রাষ্ট্রের জন্য কিছু করতে না পারে, তখন তিনি রাষ্ট্রের কাছে বোঝা হয়ে যান। আমরা অনুরোধ করেছিলাম যে এই যে এক ছাত্রলীগ নেতা 2,000 কোটি টাকা পাচার করে, 114টা পরিবারকে 5 লাখ টাকা করেও যদি দেয়, ধরেন আপনার কয় টাকা যায়? অথচ সরকারের এতগুলো এজেন্সি রয়েছে, এতগুলো কল্যাণ ট্রাস্ট রয়েছে, এতগুলো মন্ত্রণালয় রয়েছে, সমাজ কল্যাণ মন্ত্রণালয় রয়েছে, শ্রম অধিদপ্তর রয়েছে, তারা কি করছে? এই যে শ্রমিকদের এত সংগঠন রয়েছে, তারা কেন তাদের পাশে দাঁড়াচ্ছে না? আমি শ্রমিক সংগঠনের প্রতি অনুরোধ জানাবো যে আজকে শ্রমিক সংগঠন যদি এই শ্রমিকদের দুর্দশা যদি তাদের পাশে না দাঁড়ায়, তাহলে সেই শ্রমিকদের শ্রমিক সংগঠন থেকে কি লাভ হবে? যে আগে এখানে একটা লাইভ করেছিলাম, আমরা ছাত্র নেতা, ছাত্র মানুষ, তারপরে আমাদের সংগঠন, আমাদের যতটুকু সামর্থ্য আছে আমরা সবসময় চেষ্টা করি মানুষের পক্ষে কথা বলার। সেজন্য কখনো ছাত্রলীগ, গুন্ডালীগ, যুবলীগ, কখনো মালিক পক্ষ তাদের আক্রমণের শিকার হই। আজকে যারা আন্দোলন করছে, তখন যারা তাদের উপরে আবার কোন আক্রমণ হয় আল্লাহ জানে। আমরা তাদেরকে বলেছিলাম যে এই রাষ্ট্রের এখন এই যে বলেন মেট্রো রেল, রাস্তায় যানজট, ফেনীতে একজন আমার বোনকে আগুনে পুড়িয়ে মারা হয়, নৌবাহিনীর একজন লেফটেন্যান্টকে মেরে দাঁত ভেঙে দেওয়া হয়, সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত অফিসারকে গুলি করে মারা হয়, শ্রমিক আন্দোলনে লাঠিচার্জ করা হয়, পাশকল বন্ধ করে দেওয়া হয়, এত কিছু ঘটছে, কিন্তু কয়টা ঘটনার প্রতিকার হয়েছে? এই যে খুলনাতে যারা পাটকলের রক্ষার দাবিতে আন্দোলন করছেন, তারা তো বলে নাই যে পাটকল আমাদের নামে লিখে দেন, তা তো সেটা বলে নাই, তারা কাজ করতে চায়, দেশীয় শিল্পকে বাঁচিয়ে রাখতে চায়। কিন্তু কি দেখলাম আমরা? সেখানে ছাত্রলীগ, যুবলীগ হামলা চালাচ্ছে, পুলিশ প্রশাসন তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে, আবার ধরে নিয়ে থানায় নির্যাতন করছে। অথচ এই শ্রমিকরা কিন্তু দেশের স্বার্থে তারা কথা বলছে, দেশের স্বার্থে পাটকল আন্দোলন করছে। কাজে সরকার প্রতি আমাদের অনুরোধ থাকবে যে আজকে এই শ্রমিকদের উপরে আপনারা যে নির্যাতন নিপীড়ন চালাচ্ছেন, এখান থেকে সরে আসতে হবে। আচ্ছা, আপনার গার্মেন্টস খাত নিয়ে আপনারা গর্ব করেন, বড়াই করেন যে গার্মেন্টস আমাদের একটি অন্যতম রপ্তানির খাত, অথচ সেই গার্মেন্টস শ্রমিকরা খুবই মানবতার জীবন যাপন করে। এই যে শ্রমিকরা যারা আপনার শক্তি থাকতে ইয়ং বয়সে কসেস পরে বা বিভিন্ন ধরনের চাকরি বাকরি করে, দেখা যায় একটু বয়স হলে তাদের বুকের প্রবলেম হয়, কিডনিতে পানি জমে যায়, বসে থাকতে থাকতে মাজায় সমস্যা হয়, তারা যে কাজ করছে তারা যেন কর্ম অবস্থা অন্তত সুচিকিৎসা পায়, সেটা কি কোনো ফ্যাক্টরি মালিক নিশ্চিত করে? তাদের তারা যে কোটি কোটি টাকা কামিয়ে নিচ্ছে, রাষ্ট্র যে রেমিটেন্স আয় করছে বা বৈদেশিক মুদ্রা অর্জন করছে, যাদের আছে কোটি কোটি টাকা তারা না চিকিৎসা করালো, এই শ্রমিকরা কোথায়? যখন একটা বড় ধরনের অসুখের সম্মুখীন হয়, 5-10 লাখ টাকা প্রয়োজন হয়, কোথায় পাবে তারা চিকিৎসার টাকা? কাজে এই জন্য আমরা একেবারেই বলছি যে স্বাস্থ্যকে সার্বজনীন, সকলের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। হয়তো একদিন এটা সম্ভব নয়, কিন্তু প্রাথমিকভাবে শুরু করতে হবে, সমস্ত কল কারখানায় কর্মরত শ্রমিকদের জন্য স্বাস্থ্য বীমা চালু করতে হবে। যেমন সরকারি কর্মকর্তা কর্মচারীদের পেনশন রয়েছে, শ্রমিকদেরকে অন্তত ন্যূনতম একটা সুবিধা দিতে হবে যে তারা যেন যখন চাকরি থেকে চলে যাবে বা তারা যখন তাদের কর্মদক্ষতা হারাবে, কাজ করতে অক্ষম হবে, তখন যেন ওই ফ্যাক্টরি কিংবা রাষ্ট্রীয়ভাবে যেন তাদেরকে একটা ন্যূনতম আর্থিক সুবিধা, একটা পুঁজি যেন তাদের হাতে তুলে দেওয়া হয়, সে ব্যবস্থা করতে হবে। এখানে আজকে দীর্ঘদিন ধরে যারা আন্দোলন করছে তাদের 3টি দাবি রয়েছে। এখানে লেখা আছে যে শ্রম আইনের ক্ষতিপূরণ ধারার বদল সাপেক্ষে সকল আহত শ্রমিকদের জন্য সম্মানজনক ক্ষতিপূরণ ব্যবস্থা করতে হবে। এটা কি সরকার পতন আন্দোলন, প্রধানমন্ত্রীকে গালি দেওয়া আন্দোলন, ছাত্রলীগ যুবলীগকে গালি দিয়েছে এই লাইনে? না, রাষ্ট্রের বিদ্যমান ব্যবস্থায় তারা বলেছে যে যে ধারা রয়েছে সেখানে জটিলতা রয়েছে, সেখানে তারা বলছে সেটা সংশোধন করুক। আর আমার কথা হচ্ছে যে সংশোধন না করেও যদি তাদেরকে চলার মতো একটা ব্যবস্থা করে দেওয়া হয়, তাদেরকে আর্থিক সুবিধা দেওয়া হয়,
আমি মনে করি সেটি তারাও মানবে আমিও মানব দুই নম্বর বলছি যে সকল আহত শ্রমিকদেরকে সম্মানজনক ও বাস্তবসম্মত পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এটা তো একটা শব্দ দেয়নি না এখানে সরকার বিরোধী তো কোনো কথাবার্তা নাই তারা বাঁচতে চায় রাষ্ট্রের জন্য নিজেদের মেধা শ্রম ঘাম রক্ত পানি করে দেশের উন্নয়নে অংশ নিয়েছে নিজের জীবনের জীবনী শক্তিকে ক্ষয় করেছে এখন তারা কাজ করতে পারছে না তারা পুনর্বাসন চাচ্ছে এই যে বিভিন্ন সমাজে হকারদের পুনর্বাসন করা হয় বস্তিতে পুনর্বাসন করা হচ্ছে তাহলে শ্রমিকদের কেন পুনর্বাসন করা হবে না তারা তো ভালো মানুষ গায়কতরে ভালো তারা তো আপনার কাছে পুনর্বাসন চায় নাই যা একটা অগ্নিকাণ্ডে যেটা ফ্যাক্টরির দুর্বলতা রয়েছিল রাষ্ট্রের সিস্টেমের দুর্বলতা রয়েছে কোন বিল্ডিংগুলোতে দেখা যায় অনেক ক্ষেত্রে ম্যাক্সিমাম বিল্ডিংগুলোতেই দেখা যায় অগ্নি নির্বাপন ব্যবস্থা ভালো থাকে না বিদ্যুতের লাইন দেখা যায় ঠিকঠাক মতো থাকে না এখানে অনেক দুর্ঘটনা ঘটে কাজে এখানে দুর্ঘটনার শিকার হয়ে তারা ক্ষতিপূরণ চাচ্ছে সেটি তো অযৌক্তিক নয় একেবারেই শতভাগ সমর্থন দিচ্ছে তিন নম্বরে বলছে আহত শ্রমিকদের জন্য দীর্ঘমেয়াদী সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে আওয়ামী লীগের সমাবেশে স্প্লিন্টার বিদ্ধ হলে তাকে সিঙ্গাপুর লন্ডন কানাডা নিয়ে চিকিৎসা করানো হয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সুযোগ সুবিধা দেওয়া হয় আর এই শ্রমিকদেরকে কেন দেওয়া হবে না আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে আমরা বলছি না যে তাদেরকে চিকিৎসার সুযোগ থেকে সরকার বঞ্চিত করুক তারাও একটা দুর্ঘটনা শিকার হয়েছিল সরকার তাদের পাশে দাঁড়িয়েছে রাজনৈতিক দল হিসেবে সরকার তাদের নৈতিক দায়িত্ব পালন করেছে তো আজকের এই যে শ্রমিকরা পঞ্চ পাই দিয়ে এখানে দাঁড়িয়েছে তিরিশ টাকার পঞ্চ পাই দিয়ে তো পরনের কাপড় দেখেন কয় টাকার কাপড় দামি কাপড় হবে আড়াইশো টাকা দুইশো টাকার থ্রি পিস পরে দাঁড়িয়ে দিয়েছে একজন মানুষের যে হচ্ছে তার চোখ দিয়ে পানি পড়ছে সবগুলো মানুষের খাওয়া নাই ঘুম নাই চোখের নিচে কালি পড়ে যাচ্ছে বোঝায় এবং এই যে বয়স্ক মহিলা এরা কি এখানে রং তামসা করার জন্য বসে রয়েছে আপনাদের মনে হয় এখানে যারা যে এই যে দেখো তার দাবিকে কর্ণপাত করছেন না আমি সেজন্য বলছি যে আপনাদের কর্মসূচিতে আমি থাকব আপনারা চল্লিশ জন এখানে অবস্থান করেছেন কোনো কাজ হয় নাই কারণ এইখানে এখন কাজ হয় একটা ভবন থেকে একজন ব্যক্তির নির্দেশে একজন ব্যক্তির আঙ্গুলি হেলনে সেটা হচ্ছে প্রধানমন্ত্রী আপনারা তো চুয়াল্লিশ দিন থেকেছেন কোন এমপি মন্ত্রী শ্রমিক নেতা শ্রম অধিদপ্তর কেউ আপনাদের পাশে দাঁড়ায় নাই এখন আপনারা গন্তব্য ঠিক করেন এখান থেকে হেঁটে ব্যানার সহকারে যেমন পাঁচ শ্রমিকরা ব্যানার করেছিল যে ভাত দাও কাপড় দাও বাঁচার মতো বাঁচতে দাও আপনারা ঠিক একইভাবে এইখান থেকে একটা কর্মসূচি দেবেন প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখী পদযাত্রা শান্তিপূর্ণভাবে হাতে করে লাঠি সোঁটা রাখবেন না আবার ব্যানার নিয়ে দাঁড়াবেন যে আমরা আমাদের এই তিনটা যে যৌক্তিক দেবে এই দাবিগুলোর বাস্তবায়ন চাই আমি আপনাদের সেই কর্মসূচিতে থাকবো আপনারা যেদিন এই কর্মসূচি দেবেন আপনারা আমাদেরকে দাঁড়াবেন এবং আমাদের শ্রমিক সংগঠন আছে শ্রমিক অধিকার পরিষদ এই শ্রমিক অধিকার পরিষদেরকে বলবো যে আপনারা যেদিন কর্মসূচি ঘোষণা করবে আপনারা সকলে তাদের পাশে থাকবেন শুধুমাত্র সরকার পতনের আন্দোলনে আমরা রাজপথে গর্জন দেব সেনাবাহিনীর একজন কর্মকর্তা আপনার পুলিশের হাতে নিহত হলে গর্জন দেব নৌবাহিনীর লেফটেন্যান্টকে দাঁত ভাঙলে গর্জন দেব আর এখানে যে নিম্ন আয়ের মানুষরা যারা জীবন জীবিকার সংকটে পড়ে দিনের পর দিন এখানে শুয়ে আছে খেয়ে না খেয়ে লড়াই সংগ্রাম করছে তাদের পাশেও দাঁড়াতে হবে আমাদের জাতির জনক আমাদের মুক্তিযুদ্ধ তাদের এই জাতির মুক্তি সংগ্রামের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেই কথা বলেছিলেন এই স্বাধীনতা আমার তখনই পূর্ণ হবে যখন আমার দেশের মানুষ পেট পুড়ে খাবে যখন আমার দেশের মানুষ হাসবে যখন আমার দেশের যুবকরা চাকরি পাবে যখন আমার দেশের যুবকরা বেকার মুক্ত হবে তো আজকে সেই বঙ্গবন্ধুর দল বঙ্গবন্ধু কন্যা সরকার ক্ষমতায় গরিবের সরকার বলে খ্যাত ছিল আজকে শ্রমিকদেরকে কেন তাদের বেতনের বা তাদের যৌক্তিক বা ন্যায়সঙ্গত সুযোগ সুবিধার জন্য রাজপথে এসে দাঁড়াতে হবে আজকের জন্য আমরা বারবার আহ্বান জানাইছি এখনো জানাচ্ছি যে কোনো গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে যারা মানুষের পক্ষে কথা বলবে দেশের পক্ষে কথা বলবে সমাজের পরিবর্তনের জন্য কথা বলবে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব সেই প্রোগ্রামটা কারা করছে কারা নেতৃত্ব দিচ্ছে আমার কাছে মনে হয় সেটি আমাদের মুখ্য বিষয় নয়
আমরা মানুষের জন্য রাজনীতি করতে চাই এই মানুষগুলো আজকে ভুক্তভোগী ওইখানে একদল প্রেস ক্লাবে অনশন কর্মসূচি চালাচ্ছে এইখানে আপনার প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের তারা একটা দাবিতে এখানে অবস্থান নিচ্ছে আজকে কেন মানুষকে তাদের যৌক্তিক এবং ন্যায়সঙ্গত দাবিতে প্রেস ক্লাবে অনশন করতে হবে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হবে দিনের পর দিন না খেয়ে যেখানে সরকারের এমপি মন্ত্রীরা কোন ভবন থেকে কেউ বের হচ্ছে না বাসা থেকে বের হচ্ছে না আর তারা আজকে জীবন জীবিকার সংকটে পড়ে তারা আজকে এখানে দাঁড়িয়েছে এদের জীবনের কি মূল্য নাই করোনা কালীন সময় থেকে আজকে পর্যন্ত দু একজন মন্ত্রী রয়েছেন যারা একটি দিনও করে পাবলিক ফাংশনে যাননি কোন ভবন থেকে আমাদের প্রধানমন্ত্রী এই আদালত কোটি মানুষের অভিভাবক তাকে আমরা দেখিনি একদিনও কোনো জায়গায় গিয়ে জনগণের খোঁজ নেওয়ার চেষ্টা করেছেন জনগণের কাছে এসে বোঝার চেষ্টা করেছেন জনগণ আমার কোন কষ্টে আছে দেশে কি চলছে রাস্তাঘাটে কি হচ্ছে তারা কেউ বের হচ্ছে না এরাই হচ্ছে আপনার আমার নেতা কারণ প্রধানমন্ত্রী তো আওয়ামী লীগের নেতা না সাংবিধানিকভাবে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি যারা এমপি মন্ত্রী বেতন তো সকলের নেতা তো আপনার নেতারাই যখন মৃত্যু ভয়ে চতুর্দিকে কাজ নির্মিত ঘরে এসি রুমে বসে থাকে তারা কিভাবে আপনার আমার নেতা হবে আজকে অনেক ভুল হয়েছে আমাদের অনেক ভুল করেছি তার খেসারত দেশের জনগণ দিচ্ছে নেতা নির্বাচন করতে হবে তাদেরকে যারা ঝড় বৃষ্টি যে কোনো সময় হোক তারা জনগণের সমস্যা নিয়ে জনগণের পাশে থাকবে ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো রাতের অন্ধকারে জনগণের দুঃখ দুর্দশার খোঁজ খবর নেওয়ার জন্য ঘুরে বেড়াবে শাসক হতে হবে আমাদের সেই শাসক যারা এসি রুমে করোনার ভয়ে বের হবে না শুধুমাত্র ভিডিও কনফারেন্সে নির্দেশনা দিবে ওই নির্দেশনায় জনগণের কাঙ্ক্ষিত পরিবর্তন হবে না আজকে দেশের রাজনৈতিক পরিবর্তন আনতে হবে একই সাথে রাজনৈতিক পরিবর্তনের আগে যদি আমরা সামাজিক সাংস্কৃতিক পরিবর্তন না ঘটাতে পারি মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি না করতে পারি তাহলে রাজনৈতিক পরিবর্তন হলেই যে আমাদের দেশ উন্নয়নের রোল মডেল হয়ে যাবে গণতান্ত্রিক বাংলাদেশ হয়ে যাবে সেটা কিন্তু হবে না সেটা যার যার জায়গা থেকে প্রত্যেককে সচেতন হতে হবে এবং আপনি আমি আমরাই এই দেশের মালিক আপনার আমারই দেশ নাগরিক হিসেবে আমাদেরও কিছু দায়বদ্ধতা রয়েছে সুতরাং এই দেশকে সুন্দর করার জন্য এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য একে অন্য যখন একজন ভুক্তভোগী হবে তখন একজন আহত হবে নির্যাতিত হবে তার পাশে আমাদেরকে দাঁড়াতে হবে আবারও এই যে আজকে তাজরিনের অগ্নিকাণ্ডে আহত শ্রমিকদের পক্ষে যে তিন দফা দাবি দেওয়া হয়েছে তার প্রত্যেকটি দাবির সাথে সংহতি প্রকাশ করে একমত প্রকাশ করে অনতি বিলম্বে সরকারের দায়িত্বশীলদের প্রতি অনুরোধ জানাবো তাদের এই দাবি দেওয়া অতি দ্রুত মেনে নিতে হবে আপনারা যদি না মেনে নেন তাহলে আমি বলেছি ছাত্র একজন নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান হিসেবে মানুষের দুঃখ কষ্ট কাছ থেকে দেখেছি জমিদার ঘরের ছেলে নয় তো আমার বাবা একজন সামান্য আয়ের মানুষ জীবনের কঠিন বাস্তবতাটাকে তো আমরা কাছ থেকে দেখি যখন বাসের ভাড়া 10 টাকার জায়গায় 5 টাকা হয় চালের দাম যখন 40 টাকা থেকে 60 টাকা হয় আলুর কেজি যখন 80 টাকা 60 টাকা হয়ে যায় তখন আমাদের মতো মানুষ তো কি যে কষ্ট যন্ত্রণা ভোগ করে না পারে বলতে না পারে সইতে সেটা তো আমরা দেখেছি এসি রুমের এমপি মন্ত্রীরা দেখে নাই যারা সুপার শপ থেকে বাজার কর্নার কার্ডে পেমেন্ট করেন দেশের গণমানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি পরিবর্তন হয়েছে যারা বিভিন্ন সময় ক্ষমতায় থেকেছেন তাদের ভাগ্যের পরিবর্তন হয়েছে তাহলে জনগণের ভাগ্যের পরিবর্তন করতে হলে কল্যাণমুখী রাষ্ট্র গড়ে তুলতে হলে প্রকৃত অর্থেই যারা জনগণের নেতা যারা জনগণের সাথে যাদের সংশ্লিষ্টতা রয়েছে জনগণের সাথে যাদের সংযোগ রয়েছে তাদেরকে রাজনীতিতে এগিয়ে আসতে হবে দেশের পরিবর্তনের জন্য রাজনীতির মাঠে তাদেরকে সরব হতে হবে এবং দলমত নির্বিশেষে আমি বলছি যদি কোনো এই এলাকায় আপনার যদি আওয়ামী লীগের কাউন্সিলর ভালো হয়ে থাকে আপনারা তার পাশে থাকেন বিএনপির কোনো লোক যদি ভালো হয়ে থাকে আপনারা তার পিছনে থাকেন আমি যদি ভালো হয়ে থাকি আমার পাশে থাকেন যদি খারাপ কিছু বলে থাকি যদি দেশ বিরোধী কোনো কর্মকাণ্ড করে থাকি অন্যায় কিছু করে থাকি আমার পাশে আপনারা থাকেন না কিন্তু যারা ভালো তাদের পাশে থাকেন আবারও এই তাজরিন ফ্যাশনের অগ্নিকাণ্ডে নিহত আহত শ্রমিকদের যে বেঁচে থাকার তাগিদে তারা যে তিন দফা দাবি দিয়েছে প্রত্যেকটি দাবি দেওয়া যৌক্তিক এই দাবি দেওয়া অনতিবিলম্বে মেনে নিতে হবে এবং আমি আপনাদেরকে এর আগেও বলেছি এখনো বলছি এই রাষ্ট্রের সমস্ত মেশিনারিগুলো মন্ত্রণালয়গুলো
এমপি মন্ত্রী বলেন তারা অনেক ক্ষেত্রে অকেজো ব্যর্থ অযোগ্যতার পরিচয় দিয়েছে কাজী আপনারা 40 দিন অপেক্ষা করেছেন আপনাদের সাথে কোনো মন্ত্রী এসে দেখা করেছে করে নাই কোনো শ্রম অধিদপ্তর বা ধরেন বিভিন্ন এই যে সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছে বিভিন্ন মন্ত্রণালয়গুলো রয়েছে অধিদপ্তর রয়েছে যারা শ্রমিকদেরকে দেখে সমাজ কল্যাণ মন্ত্রণালয় কেউ তো সেটা সান্ত্বনা দেয়নি সুতরাং যেটা বলছে যে নিজেদের অধিকার আদায়ের জন্য যদি নিজেরা লড়াই সংগ্রাম না করতে পারেন তাহলে আপনাদের অধিকার আদায় হবে না আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিখিয়ে গেছেন যে বলেছেন দেশের জন্য কথা বলা মানুষের জন্য কথা বলা যদি দেশ বিরোধী কর্মকাণ্ড হয়ে থাকে অন্যায় হয়ে থাকে আমিত্বে অন্যায় করে দেবো আজকেরও এই যে মুজিব বর্ষ উপলক্ষে বিভিন্ন চ্যানেলে যে মুজিব বর্ষ উদযাপন কমিটি দু চারটি বঙ্গবন্ধুর সংক্ষিপ্ত বক্তব্য প্রচার করে থাকে আজকের মিডিয়াতেও আজকে প্রত্যেকটি টিভি চ্যানেলে এই বক্তব্যটি প্রচারিত হচ্ছে আজকে সেই মুজিব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা ক্ষমতায় আছেন তার সরকার ক্ষমতায় আছে তাই তাদেরকে অনুরোধ থাকবে যে আজকে দেশের যে সংকট রয়েছে সেই সংকট নিরসনে কার্যকর ভূমিকা নিন আজকের পাটকল শ্রমিকদের উপরে আর একটা নির্যাতন চালাবেন না একজনকে অন্যায়ভাবে আর জেলের মধ্যে আটক রাখবেন না একজনকে গ্রেপ্তার করবেন না একজনের পেছনে আপনার ছাত্রলীগ যুবলীগ গুন্ডালীগ লেলিয়ে দিবেন না এবং এই শ্রমিকদের দাবি দাওয়া মেনে নিতে হবে পাটকল শ্রমিকদের দাবি দাওয়া মেনে নিতে হবে আপনারা আন্তর্জাতিক ষড়যন্ত্রে বাংলাদেশকে পঙ্গু করার জন্য পাটের বাজার বিদেশিদের হাতে তুলে দেওয়ার জন্য আপনারা দেশের পাটকলগুলোকে বন্ধ করে দেওয়ার একটা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন সেটি আপনাদেরকে সফলতে দেওয়া যাবে না পাটকল শ্রমিকদেরকেও বলছি খুলনা আন্দোলন করেছেন এবার ঢাকায় মহাসমাবেশের ডাক দিন দলমত নির্বিশেষে সকল মানুষ আপনাদের পাশে থাকবে ঠিক একইভাবে আপনারাও বলছি আপনারা অনেকদিন থেকেছেন দাবি আদায় হয় নাই প্রধানমন্ত্রী অভিমুখে কর্মসূচি দেন আমরা আপনাদের সাথে থাকছি মুখে বলছি না আপনারা কর্মসূচির ডেট ঘোষণা করবেন ওই দিন আপনাদের সাথে থাকবো ধন্যবাদ সকলকে